আমরা এর আগে আমাদের একটি ভিডিওতে যেখানে বাচ্চার নড়াচড়া নিয়ে আলোচনা করেছি সেখানে দেখেছি প্রেগনেন্সি যখন চার সপ্তাহ সেই সময় ভ্রূণের আকার একটা পোস্তর দানার মতন থাকে ছ সপ্তাহে গিয়ে সেটাই আপেলের বীজের আকার নেয় আট সপ্তাহে গিয়ে এটা একটা রাজমার দানার আকার নেয় আর দশ সপ্তাহে গিয়ে সেটা একটা আঙুরের আকার নেয় এবারে যে দশ সপ্তাহ বয়স দশ সপ্তাহ প্রেগনেন্সি এই সময় ভ্রূণের ওজন চার থেকে পাঁচ গ্রাম হয় কিন্তু ভ্রূণের এই ওজন দেখেই ডক্টররা অ্যাসেস করে বা বোঝার চেষ্টা করে বাচ্চার ডেভেলপমেন্ট বাচ্চার গ্রোথ ঠিক আছে নাকি পরবর্তীকালে বিভিন্ন রিপোর্টে বাচ্চারও এই ওজনটাকে মাপার চেষ্টা করা হয় সেই জন্য আমাদের দ্য বং প্যারেন্টিং ফ্যামিলির কর্তুহলী মায়েরা বিভিন্ন রিপোর্টে উঠে আসা বাচ্চার ওজন লিখে জিজ্ঞেস করেন যে এটা ঠিক আছে নাকি সেই জন্য আজকের ভিডিওতে আমরা সেই নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের আলোচনাটা বাচ্চা বা ফিটাস বা ভ্রুনের ওজন নিয়ে সেই জন্য এই বিষয়ে দুটো কথা আমি প্রথমে বলে নিতে চাই প্রথমত আমরা যখনই কোনো কিছুর ওজন মাপি এমনকি আমাদের শরীরের ওজন মাপি তখন আমরা একটা ওয়েট মেশিনের ওপরে দাঁড়িয়ে ওজনটা মাপি বা দাঁড়িপাল্লা ব্যবহার করি কিন্তু গর্ভাবস্থায় যেখানে ইউট্রাসের ভেতরে ফিটাসটা বড় হচ্ছে সেখানে আলাদাভাবে ফিটাসের ওজনটা মাপার বা দাড়িপাল্লা বা ওয়েট মেশিনে রেখে মাপার কোনো উপায় নেই সেই জন্য বিভিন্ন যে স্ক্যান হয় আল্ট্রাসাউন্ড হয় সেখানে বাচ্চার মাপ অর্থাৎ মাথা থেকে পা অবধি বা বাটাক অবধি যে মাপ সেই মাপ অনুযায়ী কত ওয়েট হওয়া উচিত সেইটা ধরে নেওয়া হয় বা সেইটা লেখা হয় দু নম্বর বিষয় আপনারা যখনই বিভিন্ন রিপোর্টে আপনার বাচ্চার ওয়েটটা দেখবেন সেখানে দেখবেন ওয়েটের পাশে প্লাস মাইনাস টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা কিছু একটা দেওয়া আছে প্লাস মাইনাস দেওয়ার উদ্দেশ্য এটাই যে এক্স্যাক্ট যদি আড়াইশো গ্রাম হয়ে থাকে তাহলে তার সঙ্গে কিছু প্লাস করতে হতে পারে বা যোগ করতে হতে পারে বা বিয়োগ করতে হতে পারে এই রকম আশেপাশের মধ্যে মিলিয়ে একটা রেঞ্জ ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ বলি যদি আড়াইশো গ্রামের পাশে প্লাস মাইনাস টেন পারসেন্ট লেখা থাকে অর্থাৎ আড়াইশো গ্রামের সঙ্গে পঁচিশ গ্রাম যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে অর্থাৎ বেবির ওজন দুশো পঁচিশ থেকে দুশো পঁচাত্তর গ্রামের মাঝামাঝি কোনো একটা কারণ অ্যাকচুয়ালি তো আমরা ওয়েট মেশিনে রাখতে পারছি না বাচ্চার বিভিন্ন মাপ দেখে এই ওজনটা নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তারপরে তাকে একটা ওয়েট মেশিনের উপর রেখে তার এক্স্যাক্ট বা যেটা নি নিখুঁতভাবে যে ওয়েটটা হওয়া উচিত বা হয় সেটাই রিপোর্টে বা ডেলিভারি রিপোর্টে লেখা থাকে আপনাদের সুবিধের জন্য আমি একটা চার্ট আকারে বিভিন্ন সপ্তাহ অনুযায়ী বিভিন্ন ওয়েট আমি দেওয়ার চেষ্টা করেছি যেখানে মোটামুটিভাবে দশ সপ্তাহ বা এগারো সপ্তাহে চার গ্রাম বা সাত গ্রাম থেকে শুরু করে সতেরো বা আঠেরো সপ্তাহে একশো গ্রাম বা একশো গ্রাম আবার সেটাই যখন অ্যানোমেলি স্ক্যানের সময় কুড়ি সপ্তাহে এসে তিনশো গ্রামে এসে পৌঁছায় পরবর্তীকালে দেখা যায় যে বত্রিশ বা তেত্রিশ সপ্তাহে এটাই ওয়ান পয়েন্ট সেভেন কেজি ওয়ান পয়েন্ট সেভেন কেজি বা ওয়ান পয়েন্ট নাইন কেজি হয়ে দাঁড়ায় তবেই পরবর্তীকালে যখন ডেলিভারি হয় মোটামুটি উনচল্লিশ বা চল্লিশ সপ্তাহে সেটাই থ্রি পয়েন্ট থ্রি কেজি বা সাড়ে তিন কেজির আশেপাশে হয়ে থাকে এই যে চার্টটা এই চার্টটা আমি ডাউনলোডেবল আকারে একটা পিডিএফের মাধ্যমে একটি লিংকের মাধ্যমে শেয়ার করে রেখেছি ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা বা যে ডকুমেন্টটা আপনি ডাউনলোড করে আপনার রিপোর্টের সঙ্গে মিলে নিতে পারেন তাছাড়াও আমরা যে অ্যানোমালি স্ক্যান বা যে এনটি স্ক্যান বা যে সমস্ত প্রেগনেন্সিতে স্ক্যানগুলো হয়ে থাকে ফিটাল প্রোফাইল সমস্ত ক্ষেত্রে কী কী ওয়েটের রেঞ্জ আসতে পারে সেই প্রত্যেকটা ভিডিওতে আলোচনা হয়েছে যে ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে সেগুলো আপনারা দেখতে পারেন তবে এই ভিডিওটাতে যেহেতু শুধুমাত্র বাচ্চার ওজন নিয়ে আলোচনা হচ্ছে সেই জন্য আপনারা এই পিডিএফটা বা এই ডকুমেন্টটা থেকে আপনাদের সময় অনুযায়ী আপনারা আপনার বাচ্চার বা গর্ভস্থ সন্তানের ওজন কতটা আছে বা সঠিক কতটা হওয়া উচিত বা কোন রেঞ্জের মধ্যে হওয়া উচিত সেটা দেখে নিতে পারেন তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এবং ইম্পর্টেন্ট বিষয় যেগুলো বাবা মায়েদের বা গর্ভবতী মহিলাদের খেয়াল করে রাখা উচিত বা খেয়াল রাখা উচিত যাতে বাচ্চার ওজন ঠিক থাকে সেইগুলো নিয়ে এবার কয়েকটা পয়েন্ট বলে রাখি পয়েন্ট নাম্বার ওয়ান বাচ্চার ওজন সঠিক মাত্রায় থাকে যদি মা প্রথম থেকেই অর্থাৎ প্রেগনেন্সির প্রথম থেকে বিভিন্ন সাপ্লিমেন্ট এবং নিউট্রিশান সঠিক পরিমাণে নিয়ে থাকে এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য তিনটে হল আয়রন ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড এটা প্রত্যেকটা ডক্টর প্রেগনেন্ট মহিলাদের প্রেসক্রাইব করে থাকেন যাতে তার প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ সে নিতে পারে এবং এগুলোই বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু সঠিক পর্যায়ে ধরে রাখে এছাড়াও দেখা যাচ্ছে মা যদি হাইড্রেশন বা গর্ভবতী মহিলা যদি নিজের প্রয়োজনীয় জলীয় উপাদান সারাদিনে সঠিক মাত্রায় নিতে পারে যেটা নিয়েও আমরা একটা আলোচনা করেছি প্রেগনেন্সিতে জলের ভূমিকা বা কতটা জল নেওয়া উচিত বা কতটা জল পান করা উচিত সেখানটা দেখলেও বা সেই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন যে একজন গর্ভবতী মহিলা কতটা জল পান করলে বাচ্চার ওজন বা বাচ্চা সুস্থ থাকবে এই প্রত্যেকটা বিষয় যদি খেয়াল রাখা যায় তাহলে বাচ্চার ওজন কিন্তু সঠিক মাত্রায় থাকে পয়েন্ট নাম্বার টু অনেক সময় গর্ভবতী মহিলাদের থাইরয়েড সুগার এবং ব্লাড প্রেশারের মতন সমস্যা থাকে বা জেনেটিক কিছু প্রবলেম থাকে যেগুলোর জন্য বাচ্চার ওজন কম হতে পারে বা সঠিক মাত্রার নিচে বা বেশি হতে পারে পয়েন্ট নাম্বার থ্রি বাচ্চার মা বাবার যদি দৈহিক মাপজপ যদি খুব বেশি না হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই বাচ্চার ওজন এবং দৈর্ঘ্য কম হওয়াটাই স্বাভাবিক কারণ জেনেটিক ফ্যাক্টর এখানে একটা বড় রোল প্লে করে অবশেষে বলে রাখি প্রেগনেন্সির যদি কোনো সমস্যা না থেকে থাকে প্রথম থেকে যদি মা সঠিকভাবে সঠিক পরিমাণে নিউট্রিশন এবং সাপ্লিমেন্ট নিয়ে থাকেন তাহলে ডেলিভারির সময় বাচ্চার ওজন যদি আড়াই কেজি থেকে সাড়ে চার কেজির মধ্যে হয়ে থাকে কোনো একটা মাপের হয়ে থাকে তাহলে সে কিন্তু সুস্থভাবে জন্ম নেবে এবং একটা জিনিস বা একটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের প্রথম থেকে যে স্ক্যানগুলো হয়েছে প্রথম থেকে যে রিপোর্টগুলো হয়েছে সেগুলো ঠিক আছে নাকি কি সেগুলোতে বাচ্চার ওজন ঠিক আছে নাকি সেটা খেয়াল রাখবেন সেখানে যদি বাচ্চার ওজন সঠিক মাত্রার কমে আসে তার মানে আপনার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা পুষ্টির অভাব আছে আয়রন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নেওয়া ছাড়াও যাতে আপনার প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ সঠিক মাত্রায় থাকে সেই জন্য নিজের পুষ্টির দিকে ধ্যান রাখুন আমরা প্রত্যেকটা ট্রাইমেস্টার অনুযায়ী প্রেগনেন্ট মহিলাদের কী কী নেওয়া উচিত কি কি করা উচিত কি কি করা উচিত নয় সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যার বা যে ভিডিওগুলোর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আশা করি আপনারা উপকৃত হবেন